আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো দ্বিতীয় মেধা তালিকার যে রেজাল্টটি সেটি কিভাবে দেখবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো আপনারা সবাই জানেন যে হচ্ছে 6 জুন 2023 বিকেল 4টায় রেজাল্ট প্রকাশ করা হবে। তো বিকেল 4টার পর আপনি রেজাল্টটি কিভাবে দেখবেন, তো আপনি চলে যাবেন মোবাইলে কিংবা কম্পিউটারে কিংবা ল্যাপটপে হচ্ছে একটি গুগল ক্রোম ব্রাউজারে। সো ব্রাউজারে আসার পরে এখানে আসবেন, আসার পর সুন্দর করে সার্চ করবেন NU এডমিশন। NU এডমিশন লিখে সার্চ করলে প্রথম যেই ওয়েবসাইটটা আসবে এটার ভিতরে চলে যাবেন। তো এখানে আসার পর এইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন এডমিশন সিস্টেমের ওয়েবসাইট। এখান থেকে এই যে লাল অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার 7 সংখ্যার যে আপনার প্রাথমিক আবেদনের সময় রোল নাম্বারটা ছিল এই রোল নাম্বারটা এখানে বসাবেন। সো আমি এখানে হচ্ছে রোল নাম্বারটা বসা দিচ্ছি একজনের। তারপর এখানে পিন নাম্বার, সো পিন নাম্বারটি কারো কাছে শেয়ার করবেন না, পিন নাম্বারটি সুন্দর করে বসায় দিবেন। সো রোল নাম্বার পিন নাম্বার বসানোর পর লগইন বাটনে ক্লিক করবেন। সো লগইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রেজাল্ট চলে আসছে, ইউ আর নট ইন দ্য মেরিট লিস্ট NU অথরিটি। যদি আপনি দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পান না পান তাহলে হচ্ছে এটা দেখাবে, আর যদি চান্স পেয়ে যান তাহলে হচ্ছে আপনাকে এইটা দেখাবে। সো এখানে থাকবে কংগ্রাচুলেশন, ইউ আর অ্যাসাইন্ড, আপনি কোন সাবজেক্টে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবেন সেই সাবজেক্টের নাম থাকবে, কোন কলেজে আপনি চান্স পেয়েছেন সেই কলেজটার নাম থাকবে, এবং এখানে লেখা থাকবে অ্যাকর্ডিং টু সেকেন্ড মেরিট লিস্ট। ওকে, এবং এখানে আপনি দেখতে পাইলেন যে হচ্ছে কোন কলেজে কোন সাবজেক্টে দ্বিতীয় মেধা তালিকায় আপনি চান্স পেয়ে গেছেন। তো এইভাবে হচ্ছে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি চেক করতে হয়।